আমরা প্রথমে দেখলাম যে সারা দেশে এক ধরনের গণ আন্দোলন গণবিক্ষোভের মুখে গতকাল মুক্তিযুদ্ধের আহ এই যে রাজাকারের তালিকা সেই তালিকাটি স্থগিত করা হয়েছে আমরা মনে করি গণবিক্ষোভের চাপেই আসলে এই তালিকাটি স্থগিত করা হলো কিন্তু শুধুমাত্র স্থগিত করার বিষয়টি নিয়ে আমরা আসলে সন্তুষ্ট নই আমরা মনে করি যে রকম যাচাই বাছাই ছাড়াই তালিকা প্রকাশ করা হয়েছে এটি দুই মন্ত্রণালয় থেকেই স্বীকার করা হয়েছে সেই কারণে এই তালিকাটি বাতিল করে এখানে নতুনভাবে তালিকা প্রণয়নের জন্য একটি আলাদা কমিশন গঠন করা দরকার এবং আমরা একই সাথে বলতে চাই যে এখানে যারা এই তালিকা প্রণয়নের সঙ্গে যুক্ত ছিল তাদেরকে শনাক্ত করে তাদেরকে একটা দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসতে হবে কারণ সেই একই আমলাদেরকে বা সেই একই চক্রকে যদি আবারও দায়িত্ব দেওয়া হয় তাহলে আসলে একই রকম ভুল আবারও হওয়ার সম্ভাবনা থাকবে এবং আমরা মনে করি যে এখানে এই তালিকাটি যুক্ত করার ক্ষেত্রে সকল জীবিত মুক্তিযোদ্ধাদেরকে যুক্ত করে একটা কমিশন গঠন করে গণতান্ত্রিক প্রক্রিয়াতে এখানে আসলে এই তালিকাটি প্রণয়ন করা দরকার তো আমরা এবারে আমাদের যে সংবাদ সম্মেলনের মূল বক্তব্য সেই বক্তব্যটি আসলে পড়ে শোনাচ্ছি যুক্ত করে আলাদা কমিশন গঠন করে রাজাকারের তালিকা প্রস্তুত করো স্থগিত নয় তালিকা বাতিল করতে হবে এই তালিকা তৈরির সাথে যুক্তদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই প্রিয় সাংবাদিক বন্ধুগণ শুভেচ্ছা নেবেন বিজয়ের আটচল্লিশ বছর পরে রাজাকারদের তালিকা তৈরির নামে এক মর্মান্তিক প্রহসনের নাটক মঞ্চস্থ হলো সারা দেশে অসংখ্য মুক্তিযোদ্ধা শহীদ পরিবার ও মুক্তিযোদ্ধাদের সহায়তাকারীদের নাম রাজাকারের তালিকায় অন্তর্ভুক্ত করে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হলো তালিকা প্রকাশের পরপরই বরিশালে বাসদের আন্দোলনের পাশাপাশি সারা দেশে সর্বস্তরের মানুষের ক্ষোভ বিক্ষোভ যুক্তিতর্কের মাধ্যমে শেষ পর্যন্ত মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী ক্ষমা প্রার্থনা করেছেন এবং প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করে তালিকাটি স্থগিত করার ঘোষণা দিয়েছেন আন্দোলনের পক্ষে সকল মানুষদের আমরা আমরা আপনাদের মাধ্যমে অভিনন্দন জানাই জানাই ধন্যবাদ প্রিয় বিশেষভাবে সাংবাদিক বন্ধুদেরকে যারা প্রথম থেকে সর্বাত্মকভাবে এই নৈতিক আন্দোলনের পক্ষে সাহস জুগিয়েছেন এবং সকলের কাছে সত্য যুক্তিগুলি তুলে ধরেছেন প্রিয় সাংবাদিক বন্ধুরা আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে কয়েকটি বিষয় তুলে ধরতে চাই সামাজিকভাবে হেউ করার জন্য এবং মুক্তিযুদ্ধের মতো এমন একটা স্পর্শকাতর বিষয় রাজাকারদের তালিকায় মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সদস্যবৃন্দের নাম কিভাবে যুক্ত হলো কারা এই চক্রান্তের নিয়ে যুক্ত তা অবিলম্বে চিহ্নিত করতে হবে চক্রান্তকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এমন উদ্দেশ্য বলো মূলকভাবে মুক্তিযোদ্ধাদের হেউ করার তালিকাটি কেন বাতিল না করে স্থগিত করা হলো তা আমাদের কাছে বোধগম্য নয় মুক্তিযুদ্ধ উভয় মন্ত্রণালয় এই তালিকা প্রণয়নে কোনো রকম যাচাই বাছাই না করার কথা স্বীকার করেছে আমরা অবিলম্বে এই তালিকাটি বাতিল করে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রকৃত রাজাকারদের তালিকা প্রণয়নের দাবি জানাচ্ছি আমরা স্পষ্টভাবে বলতে চাই যে কোনো মুক্তিযোদ্ধা বা শহীদ পরিবারের সদস্যদের জন্য রাজাকার তালিকা থেকে নাম কাটানোর আবেদন করা চরম লজ্জাজনক আর অপমানের বিষয় তাই তাদেরকে কোনোভাবেই এই অপমান করা যাবে না বরং মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে অবিলম্বে এই পরিবারগুলির কাছে ক্ষমা চেয়ে লিখিত চিঠি পাঠানোর দাবি জানাচ্ছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের পরস্পর বিরোধী দোষারোপের বক্তব্যের মাধ্যমে এই দুই মন্ত্রণালয়ের চরম অবহেলা এবং অদক্ষতার বিষয়টি স্পষ্ট হয়েছে অবিলম্বে এই দুই মন্ত্রণালয়ের অবহেলার বিষয়টি তদন্ত করে জনসম্মুখে প্রকাশ করতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং মুক্তিযুদ্ধ মন্ত্রীর চরম দায়িত্ব জ্ঞানহীন কর্মকাণ্ডের জন্য তার পদত্যাগের দাবি আমরা জানাচ্ছি ইতিপূর্বে ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে জাতির সাথে প্রতারণা করে দুই বছর চাকুরিশ বয়স সীমা বাড়ানো চারজন সচিব বা মুক্তিযুদ্ধের সাহায্যকারী বিদেশিদের স্বর্ণপদকের সোনা লুটের ঘটনাগুলোরও কোনো বিচার হয়নি এই ধরনের বিচারহীনতার ফলে আজও আরও বড় ধরনের অন্যায় সংগঠিত হল এই ধরনের ঘটনাগুলোর কেন কোনো তদন্ত রিপোর্ট জনসম্মুখে প্রকাশিত হলো না তার ব্যাখ্যা দিতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী যদি পূর্বেরই কোনো একটি তালিকা শুধুমাত্র একটি পেনড্রাইভে দেওয়া হয় এবং তা হুবহু তুলে ধরা হয় তাহলে এই তালিকার জন্য বরাদ্দকৃত ষাট কোটি টাকা কোথায় কিভাবে খরচ হলো তার শ্বেতপত্র জনসম্মুখে প্রকাশ করতে হবে লুটপাট দুর্নীতি হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে বাংলাদেশের ঐতিহাসিক বাস্তবতায় রাজাকারের তালিকা প্রণয়ন অবশ্যই জরুরি রাজাকারদের তালিকা প্রস্তুত করতে আলাদা কমিশন গঠন করতে হবে এখনো গ্রাম শহরে অনেক মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন বেঁচে আছেন সেই সময়ে মুক্তিযুদ্ধ প্রত্যক্ষ করা অনেক বয়স্ক মানুষ দলমত নির্বিশেষে প্রথমে কমিশন এই ধরনের মানুষদেরকে যুক্ত করে একটি সারাদেশের খসড়া তালিকা প্রস্তুত করে তার যাচাই বাছাইয়ের জন্য জনসম্মুখে প্রকাশ করবে এরপর আপত্তি জানানোর সুযোগ থাকবে পরবর্তীতে সেগুলো তদন্ত করে চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে কোনোভাবেই আমলা নির্ভর বা দল নির্ভর তালিকা গ্রহণযোগ্য হবে না প্রিয় সাংবাদিক বন্ধুগণ সারাদেশের আন্দোলন এবং আপনাদের ভূমিকা না থাকলে মহান মুক্তিযুদ্ধের সর্বোচ্চ অবদানের পরও মুক্তিযোদ্ধা বা শহীদ পরিবারগুলো বাকি জীবন কতটা অপমান কষ্ট আর লজ্জার মধ্য দিয়ে যেত তা আমাদের অনুমান করা কঠিন স্বাধীনতার আটচল্লিশ বছর পর রাজাগারের তালিকা তৈরিতে সীমাহীন দুর্নীতি অনিয়ম এবং প্রতিপক্ষকে হেয় করার মানসিকতায় আজ পুরো জাতি স্তব্ধ তাই এ বিষয়ে আগের মতো সময়ক্ষেপণ করে ধামাচাপা দেওয়া যাবে না এ সুষ্ঠু তদন্ত এবং দোষীদের শাস্তি দেওয়া না হলে এবং মুক্তিযোদ্ধাদের যুক্ত করে গণতান্ত্রিক উপায়ে রাজাকারের তালিকা প্রদান করা না হলে শুধুমাত্র প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ তালিকা স্থগিতের ঘোষণায় আমরা ক্ষান্ত হব না লড়াইয়ের মাধ্যমেই আমরা দাবি আদায় সচেষ্ট হব আগামী দিনে সেই লড়াই সংগ্রামে আমরা সকলের সহযোগিতা প্রত্যাশা করছি একই সাথে আমরা বলতে চাই যে আজকে এই স্থগিতের ঘোষণা দিয়ে শুধুমাত্র দায়িত্ব সেরে ফেলার কোনো বিষয় এখানে থাকবে না আমরা মনে করি যে এই তালিকাটি যে তালিকাটি কোনো রকম যাচাই বাছাই ছাড়া প্রকাশিত হয়েছে যেখানে অনেক মুক্তিযোদ্ধাদের নাম আছে শহীদ পরিবারের নাম আছে সেই তালিকাটি আসলে কোনোভাবেই এটি থাকতে পারে না আমরা মনে করি এটি স্থগিত না এটি বাতিল করতে হবে একটা আলাদা কমিশন গঠন করতে হবে কমিশন গঠন করে এখানে গণতান্ত্রিক উপায়ে সারা দেশের মানুষের বিশেষ করে যারা মুক্তিযুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট মানুষ তারা যারা এখানে বেঁচে আছেন তাদেরকে যুক্ত করে একটা গণতান্ত্রিক উপায়ে এখানে তালিকাটা প্রণয়ন করতে হবে এবং আমরা একই সাথে মনে করি যারা এরকম একটি বিতর্কিত তালিকা তৈরি করলেন সেই মানুষদেরকে সামনে নিয়ে আসা দরকার সেই মানুষদের খুব দ্রুত শনাক্ত করতে হবে সেই মানুষদেরকে একটা দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে শুধুমাত্র সচিবালয়ের দেয়ালের মধ্যে বসে এই তালিকা তৈরি করলে আবারও এই ধরনের প্রতিপক্ষকে হেয় করার চক্রান্ত বলেন অবহেলা বলেন উদ্দেশ্যমূলক যে নাম বলেন এই ধরনের ত্রুটি এটা হওয়ার সম্ভাবনা থাকবে কাজেই সেই চক্রটাকেও শনাক্ত করা দরকার যারা এরকম একটি বিতর্কিত তালিকা তৈরি করেছেন আবার একই সাথে এখানে এই সমস্ত পরিবারকে যাদেরকে সামাজিকভাবে এইরকম একটা ভয়ঙ্কর অবমাননার মধ্য দিয়ে যেতে হলো যে মুক্তিযোদ্ধারা দেশের জন্য যুদ্ধ করেছিলেন জীবন বাজি রেখে সেই মুক্তিযোদ্ধাদেরকে এই রকম একটি স্বাধীনতা বিরোধী আখ্যা দেয়া এটা তাদের যুদ্ধের সাথে তাদের জীবনের যে সর্বোচ্চ সংগ্রাম রাষ্ট্রের সেই সর্বশ্রেষ্ঠ সন্তানদেরকে রাষ্ট্রীয়ভাবে যারা এই অপমানটা করলেন তাদের আমরা এখানে দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই এবং আমরা মনে করি যে এখানে মুক্তিযোদ্ধা মন্ত্রী এর আগে যে বিষয়গুলি বলেছিলেন যে এখানে রাজাকার তালিকায় যে মুক্তিযোদ্ধারা অন্তর্ভুক্ত হয়েছেন তাদেরকে আবেদন করতে হবে এই ধরনের অধ্যত্বপূর্ণ কথা বলার জন্য তার পদত্যাগ আমরা দাবি করছি এবং একই সাথে আমরা মনে করি যে কোনো মুক্তিযোদ্ধা এখানে আবেদন করবেন না তালিকাটি বাতিল করতে হবে